প্রায় 13,000 কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা একটি কবুতরকে নিয়ে উৎকণ্ঠায় অস্ট্রেলিয়ার কৃষি বিভাগ। যুক্তরাষ্ট্র থেকে আসা এই কবুতরটি পাখিবাহিত রোগের কারণ হতে পারে বলে একে হত্যা করতে উঠে পড়ে লেগেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। রসিকতা করে কেউ কেউ বলছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্ত হয়েই কবুতরটি এত দূর পাড়ি দিয়ে অন্য দেশে চলে গেছে। মুবালিক করিমের প্রতিবেদন। পালনকর্তা প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থক হওয়ায় আদর করে কবুতরটির নাম রেখেছিলেন জো। গত অক্টোবরে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের অরিগনের একটি প্রতিযোগিতা থেকে কবুতরটি নিখোঁজ হয়। প্রায় 3 মাস পর একে পাওয়া গেছে 14,000 কিলোমিটার বেশি দূরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এর পায়ে বাঁধানো বিশেষ ধরনের ব্যান্ড থেকে মিলেছে কবুতরটির পরিচয়। বিশেষজ্ঞদের ধারণা, কবুতরটি কোনো কার্গো জাহাজে করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে, না হলে তার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না। স্থানীয় এক বাসিন্দা ক্লান্ত পাখিটিকে দেখতে পান, এরপরে কবুতরটি অসুখ বয়ে আনতে পারে আশঙ্কাতেই অস্থির হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার কৃষি বিভাগ। দেশটির পাখি আর পোলট্রি শিল্পের জন্য সরাসরি হুমকি বলেই একে চিহ্নিত করা হচ্ছে। পাখিটিকে ধরার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। কবুতরটিকে কোয়ারেন্টাইনে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় কর্তৃপক্ষ এখন একে হত্যা করার কথা ভাবা শুরু করেছে। কেউ কেউ রসিকতা করে বলছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্ত হয়ে কবুতরটি এতদূর পাড়ি দিয়ে অন্য দেশে চলে গেছে। তবে অস্ট্রেলিয়ার পোলট্রি শিল্প আর স্বাস্থ্য সচেতনতায় মাত্র একটা কবুতরের জন্য পুরো দেশের কর্তৃপক্ষ এত বেশি উদ্বিগ্নতার পাশাপাশি সচেতন হয়ে উঠেছে, এটি নজর কেড়েছে সবার। মুবাল্লিক করিম, মাইটিভি।